আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত। তিনি ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী। তার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে শাহজাহান একটি অপূর্ব সৌধ নির্মাণ করেন, যে সৌধকে আমরা তাজমহল নামে চিনি। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করা হয়, বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পন্ন হয় 1648 খ্রিস্টাব্দে এবং চারিদিকের ইমারত এবং বাগান আরও 5 বছর পরে তৈরি হয়। কাঠামোটি বিশাল এবং কয়েকটি কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটিতে মমতাজ মহল ও শাহজাহানের স্মৃতিফলক বসানো রয়েছে, যদিও তাদের কবর রয়েছে অনেক নিচে। পারস্যদেশীয় স্থপতি ওস্তাদ ঈশা এই তাজমহলের নকশা করেন। চিরঞ্জীলাল বলে একজন পাথর খোদাইকারীকে দিল্লি থেকে আনা হয়েছিল, যিনি প্রধান ভাস্কর ও মোজাইকার কাজ করেন। পারস্যের আমানত খান, যিনি ছিলেন প্রধান চারুলিপিকার। তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হয়। আলোপ্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে, লাল হলুদ বা বাদামি রঙের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে, চীন থেকে আনা হয়েছিল ইয়াশিম কঠিন সবুজ পাথর, স্ফটিক টুকরো, তিব্বত থেকে সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্ত মণি আনা হয়েছিল। নীলমণি উজ্জ্বল নীলরত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমাভাব খয়েরি বা সাধারণের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এইরকম 28 ধরনের মহামূল্যবান পাথর এবং সাদা মার্বেল দিয়ে তাজমহল বসানো হয়েছিল। তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা হয়, যদিও সেটা খুব কঠিন কাজ, কিন্তু মনে করা হয় আনুমানিক 32 লক্ষ টাকা খরচ হয়েছিল। তখনকার দিনে 32 লক্ষ টাকা। তাজমহলের নির্মাণ কাজ শেষ না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে, জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানলা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। শাহজাহানের মৃত্যুর পর তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করা হয়। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় সভ্য ইংরেজ জাত এবং তাদের সৈন্যরা তাজমহলে বিকৃতি সাধন করে এবং তাদের ইংরেজদের বেশ সভ্য কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি রত্ন খুলে নেয়। এই হচ্ছে সংক্ষেপে তাজমহলের ইতিহাস। বলতে গেলে অনেক কিছু বলার আছে, কিন্তু এই সংক্ষিপ্ত পরিসরে এর থেকে বেশি বলা উচিত হবে। তখনও সূর্য ওঠেনি, বেরিয়ে পড়লাম হোটেল থেকে। তখন আকাশ সবে লাল হতে আরম্ভ করেছে, যাচ্ছি তাজমহল দেখছে। মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা। ব্যাটারি চালিত গাড়িতে করে তাজমহলের চেকিং গেটে যেতে হয়, 10 টাকা করে ভাড়া নেয়, কারণ এখানে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি যেতে দেয় না। চড়ে বসলাম তাতে। প্রথমে দেখা যায় ফটো গ্যালারি। প্রথম ছবিটা 1862, যখন আমাদের ইন্ডিয়ান নেটিভদের এই তাজমহলে ঢুকতে দেওয়া হতো না, একমাত্র বিদেশি প্রভুরাই ঢুকতে পারত। বিদেশি প্রভুদের দল,
যারা রত্ন চুরি নিয়ে করে নিয়ে তাদের নিজেদের দেশে নিয়ে গেছিলেন। তারা বসে আছেন তাজমহলের সামনে আলো করে, ভোরের প্রথম আলো তাজমহলের গেটে পড়েছে, বিশাল গেট। তবে বিরাট যে কারুকাজ করা আছে তা নয়, খুব সাধারণ দেখলে মনে হয়, কিন্তু সামনে থেকে দেখলে এক অন্যরকম শিহরণ জাগে। তাকে দেখা যাচ্ছে দূর থেকে, প্রথম দেখা। ভাষায় বর্ণনা করার মতন ভাষা আমার জানা নেই, শুধু অনুভব করছি। নহবতখানা, তখন সন্ধে হলেই এখানে সানাই বাজত, জ্বলে উঠত আলো। তাজমহলের ভেতরে একটা মসজিদ আছে, যেখানে এখনও প্রত্যেক শুক্রবার নামাজ পড়া হয়। শুধুমাত্র 50 জন মুসলমান সেখানে নামাজ পড়তে পারে। আর ঠিক এইরকম দেখতেই আর একদিকে আরেকটা বাড়ি আছে, যেটা তখনকার দিনের রেস্ট হাউস। যমুনা নদী বয়ে চলেছে, দূরে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট, যেখান থেকে শেষ বয়সে শাহজাহান বসে বসে তাজমহল দেখতেন। শোনা যায় শাহজাহানের মৃত্যুর পর এই যমুনা দিয়েই নৌকো করে তার শবদেহ নিয়ে আসা হয়েছিল তাজমহলে, এবং এখানে তাকে সমাধিস্থ করা হয়েছিল। সেদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট দুজন দর্শনার্থী, যারা বোধহয় সমস্ত ইতিহাসটাই জানে, তাই ওসব দেখার তাদের খুব একটা ইচ্ছে নেই, তাদের নিজের মধ্যে মশগুল হয়ে খেলা করছে। Thank you.
এবারের মতো বিদায় নেওয়ার সময় হলো। আর কোনো দিন তাজমহল দেখা হবে কি না জানি না। তাজমহলের দুপাশে মমতা ছাড়াও শাহজাহানের দুই স্ত্রীর সমাধি রয়েছে। ওই দূরে সাদা যে গম্বুজটা দেখা যাচ্ছে ওটা এক স্ত্রীর সমাধি রয়েছে।